দেখছেন এএসআর নিউজ। বহরমপুরে একাডেমিক অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিসে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতা একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রধান শামীম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ওই অ্যাসোসিয়েশনের বহরমপুর শাখার প্রধান অনির্বাণ মজুমদার, কোঅর্ডিনেটর অরুন্ধতি মজুমদার দুবে প্রমুখ। এই অনুষ্ঠানে এই সংস্থা থেকে WBCS সহ অন্যান্য সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। বহরমপুরে WBCS এর সিলেবাস আমরা শুনেছি যে চেঞ্জ হচ্ছে, আগামী বছর থেকে চেঞ্জ হবার একটা সম্ভাবনা রয়েছে। সেই উদ্দেশ্যে একটা বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে এখানে, যে সিলেবাসের যে প্রিলিম, মেন এবং ইন্টারভিউ টোটাল সিলেবাসটা দাঁড়াচ্ছে কীরকম তার উপর হাইলাইট করা হলো। বহরমপুর এবং পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং সিলেবাসের ওপর বিশদে আলোচনা করা হলো। সেই সঙ্গে এই যে সিলেবাসটার ভালো দিক, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, সেই সম্পর্কে আলোচনা করা হলো এবং ছেলেমেয়েরা বিশেষ করে দূরবর্তী এলাকার একটু যারা মানে দূরে রয়েছে কলকাতা থেকে, তাদের একটা চিন্তা ছিল, ভয় ছিল, সেই ভয়টা অনেকটাই কেটে গেল বলা যেতে পারে। কারণ সিলেবাসটা ভবিষ্যতে ঠিক কীভাবে আমাদের কাছে আসবে, পড়াশোনার প্রস্তুতির অভিমুখটা ঠিক কোন দিকে যাবে, কী বইপত্র পড়তে হবে, সেই সম্পর্কে একটা সম্যক ধারণা সেই ছেলেমেয়েরা পেল। 2020 WBCS গ্রুপ সিতে SCTO হিসেবে সিলেকশন পেয়েছি এবং 2021 WBCS এ রেভিনিউ সার্ভিসে আমি গ্রুপ এতে সিলেকশন পেয়েছি। তো আমি ফার্স্ট টাইম একাডেমিক অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড হই, ICDS এর সুপারভাইজারের মক ইন্টারভিউ পারপাসে এখানে আসি। তো এখানে আমি যথেষ্ট লাভবান হয়েছি অবশ্যই, কারণ ICDS সুপারভাইজার কয়েকটা ফেজে এক্সাম হয়েছিল, তো আমার সেকেন্ড ফেজে এক্সাম হয়েছিল। তার আগে রেজাল্ট বেরোনোর পরে অনেকটা টাইম পেয়েছিলাম, তারপর ফার্স্ট ফেজ ইন্টারভিউয়ের টাইমে অনেকটা টাইম পেয়েছিলাম, তারপরে আমার সেকেন্ড ফেজে ইন্টারভিউ হয়। তো পুরো ফেজটাতে আমি মক ইন্টারভিউর জন্য এখানে এসেছি এবং আমি কতটা টেন্স ফিল করতাম, কিন্তু ফাইনাল ডেতে আমার কোনো প্রবলেম হয়নি। তো এটা বলেই